নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি আসুন বন্ধুরা আমরা একটা বিষয়ে একটু আলোচনা করি এই অর্কিড ফিলোনপসিস নিয়ে আমি একটু আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করি যখন এই অর্কিড ফিলোনপসিসগুলো যখন আসে এই আসার পরে ওখান থেকে যখন বিদেশ থেকে আসে এরকম ছোট ছোট টিউবের ভিতরে আসে তারপরে আমরা এটাকে যদি শুধুমাত্র নিচে একটু দেখুন ভালো করে একটু ছোট ছোটো ইটের টুকরোও আর তারপরে ধার দিয়ে যদি কাঠকয়লা দিয়ে বসাই এই রকম ধরনের টবে বা ধরুন এইরকম টব হলে সাদা ট্রান্সপারেন্ট টব হলে খুব ভালো হয় একটু ভালো করে লক্ষ্য করুন এই শিকড়গুলো খুব তাড়াতাড়ি ওরা নিচে চলে আসে এরও শিকড়গুলো নিচে চলে আসবে আর ফিলোনপসিস একদিক থেকে খুবই হার্ডি গাছ খুব সুন্দর ফুল হয় আর এর ফুল অনেক দিন থাকে আচ্ছা এর মেনটেনটা বলি যেমন যেমন আমরা অন্য অর্কিডগুলো যেমন মেনটেন করবো এনপিকে আমরা উনিশ 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 বা বিশ কুড়ি 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 যেমন আমরা দেব সপ্তাহে একবার এবারে বারো একষট্টি শূন্যটাও আমরা স্প্রে করব। বারো একষট্টি শূন্য হচ্ছে আপনার ফুলের জন্যে আর কুড়ি 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 বা উনিশ 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 হচ্ছে গ্রোথের জন্যে আচ্ছা একটু সিজনের তারতম্য হলে একটু এদের উনিশ বিশ হয় এই পাতাগুলো একটু কালো হয় বা ধরুন পাতার মাঝখানে একটু ব্ল্যাক স্পট আসতে পারে পাতা এরকম হলুদ হতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ব্যবিস্টিনটা এই যেমন এই সাদা সাদা স্পট চলে এসছে ব্যবিস্টিনটা অবশ্যই স্প্রে করুন এতে তো আপনার ভর্তি করে জল লাগে না আমরা সারা দিনে একবার একটু স্প্রে করে দেব। ধরুন আমরা স্প্রে করেও স্প্রেয়ার দিয়েও দিতে পারি বা ঝাঁঝরি করেও দিতে পারি বা আমরা ধরুন একটা মগে করেও ঢেলে দিতে পারি ভালো করে লক্ষ্য করুন এই যে আপনার শিকড়গুলো এই যে শিকড়গুলো আছে এই শিকড়গুলি যতক্ষণ আপনার ভালো পজিশনে থাকবে এই সাদা মতো থাকবে বা ধরুন সবুজ মতো থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন খুব ভালো আছে যদি কখনও দেখেন যে এই শিকড়ের মুখগুলো একটু ব্রাউন হয়ে যাচ্ছে ধরুন এই যে শিকড়টা এইটা কিন্তু খুব ভালো লালচে মতো আছে উপরটা ধরুন সাদা মতো আছে যে ধরুন পুরোটা যদি ব্রাউন হয়ে যায় রস থাকবে না তা তখন আপনি এটাকে নিয়ে সোজা এই এইরকম হ্যাঙ্গিং অবস্থায় বা এই টব অবস্থায় ওকে একটু বেশি জলে যেমন আমরা ভ্যান্ডাগুলোকে ডুবিয়ে রাখি ওরকম একদিন বা দুদিন ডুবিয়ে রাখুন আর সিউইড কিন্তু অবশ্যই দেবেন মনে করে সিউইড প্রতি মাসে একবার দেবেন দেখুন কত সুন্দর গ্রোথ আছে এটার খুব ভালো গ্রোথ আছে আর এখে আপনি একদম ছাওয়াতে হবে না একদম অন্ধকারে হবে না যেখানে আপনার একটু লাইট আসবে অথচ রোদ থাকবে না এরকম জায়গায় রাখুন খুব ভালো থাকবে আর সয়েল মিডিয়া তো আমি বললাম এই ছোটো ছোটো ইটের টুকরো নিন কাট কয়লা নিন এটার মধ্যেই ওকে রাখুন কখনোই রুট ড্যামেজ হবে না যে কোনো অর্কিডের জন্য। যে কোনো অর্কিডের জন্য আপনারা বিশেষ করে ফিলোনপসিস ক্যাটেলিয়া তো অবশ্যই এরকম কাট কয়লা আর ইটের টুকরো আর এদের জন্যে এইরকম ধরনের ট্রান্সপারেন্ট টপ সাদা টপ হলে খুব ভালো হবে সাদা টপটা এক্ষুনি আমার কাছে অ্যাভেলেবেল নেই যে কারণে আমি এই ব্ল্যাক টবে দিয়েছি ঠিক আছে এগুলো অর্কিডেরই টপ অর্কিডের নেট টপ প্রত্যেকটা এখানে অনেকগুলো কালার আছে দশ বারোটা কালার আছে যে যেমন খুশি কালার পছন্দ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা এই অর্কিড করুন ফিলোনপসিস এই দেখুন ফিলোনপসিসের ফুল এই যদিও এই গাছটা অনেকটা পুরোনো এর অনেক কালার হয় আর অনেক দিন লাস্টিং করে য গাছ যত ম্যাচর হবে তত এর স্টিকগুলো আরও বড় হবে এই গাছটাতে যখন ফুল হবে মিনিমাম পাঁচটা বা ছটা ফাস্ট ব্লুমিং হবে যত দিন যেতে থাকবে আপনার এই ছটা ধরুন এখন হবে তারপরে ধরুন পনেরোটা হবে তারপরে ধরুন তিরিশটা হবে এরকম এক একটা স্টিক ছ ইঞ্চির থেকে শুরু করে সাড়ে তিন ফুট চার ফুট পর্যন্ত লম্বা হয় তো এইরকম জায়গায় অর্কিডটা রাখুন যেখানে আপনার লাইটটা ম্যাক্সিমাম থাকবে খুব ভালো লাগবে আপনাদের ফিলোনফসিস একবার যখন ফুল হবে অনেক আনন্দ পাবেন অর্কিডের মধ্যে ফিলোনফসিস খুব ভালো জিনিস ক্যাটেলিয়া তো অল্প দিন থাকে ক্যাটেলিয়াটা গন্ধ সাইজ বড় কিন্তু ফিলোনপসিস অনেক ভালো তো ঠিক আছে বন্ধুরা আপনারা অর্কিড করুন আমি আপনাদের সাথে আছি কোনো সমস্যা হলে আপনি আমাদেরকে আমাকে জানান আমাকে বিশেষ করে ছবি পাঠান আর আমাকে রাত্রে ফোন করলেই ভালো লাগবে সারাদিন যখন খুশি আপনি আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন আমি কিন্তু রাত্রে রিপ্লাই দিই আর প্রত্যেকের হোয়াটসঅ্যাপে আমি অ্যাটেন্ড করি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন